নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। খুব বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের জঙ্গি দমনে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শুক্রবার সকালেই কাশ্মীরের কুপওয়াড়ার খতম হলো চার জঙ্গি। পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল তারা, ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয়। প্রসঙ্গত, গত শুক্রবারেই কুপওয়াড়াতে তল্লাশি অভিযানের সময় ভারতীয় নিরাপত্তা রক্ষীদের হাতে খতম হয়েছিল পাঁচ বিদেশি জঙ্গি। জানা গিয়েছে, শুক্রবার সকালে কুপওয়াড়ার মচল সেক্টর থেকে পাঁচ জঙ্গিদের অনুপ্রবেশের খবর মেলে। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গলে ঘেরা এলাকা থেকেই ভারতে ঢোকার চেষ্টা করেছিল ওই জঙ্গিরা। তারপরেই জঙ্গিদের আটকায় ভারতীয় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গুলির লড়াইয়ে নিকেশ হয় চার জঙ্গি, তবে তাদের পরিচয় নিয়ে বিশেষ তথ্য জানা যায়নি। ভারতীয় সেনার তরফে টুইট করে জঙ্গিদের নিকেশের খবর দেওয়া হয়। জানা গিয়েছে, নিহত জঙ্গিদের থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই অস্ত্রগুলি আসলে সেনাবাহিনীতে ব্যবহার করা হয়। এখনো লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজ তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। প্রসঙ্গত, গত শুক্রবারে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয় পাঁচ জঙ্গি। সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু করে জঙ্গিরা। কুপওয়াড়ার জুমদাং এলাকায় দুপক্ষের প্রায় দু ঘন্টা লড়াই চলে, তাতে মৃত্যু হয়েছিল পাঁচ জঙ্গির। ওই জঙ্গিদের সাহায্যেই ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল পাক সন্ত্রাসবাদীরা। প্রাথমিকভাবে সেটাই অনুমান নিরাপত্তা বাহিনীর। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।